পুরী জেলার ভোটার মানুষ ইভিএম মাধ্যমে ভোট দেওয়ার প্রণালী বিষয়ে সচেতন করব। ইভিএম ডেমনস্ট্রেশন ভেহিকল বা ইভিএম রথ, এই রথ আসন্তা 10 তারিখ ঠারু প্রতিদিন প্রতি ব্লক অফিস রু বাহারি 3-4টি অঞ্চল বুলিব। এ সম্পৃক্ত বুথ আখপাখে থিবা জনগহলি অঞ্চলে রহিব ও সেঠায় উপস্থিত থিবা লোকঙ্কু ভোটিং মেশিন বাবদরে সচেতন করাইব। প্রতিটি রথরে 4 জন ব্যক্তি রহিবে, যেমানে ভোটিং মেশিন গুড়িক লোকঙ্ক সম্মুখে উপস্থাপন করিবে ও তাহার কার্যপ্রণালী লোকঙ্কু বুঝাইবে। লোকমানে মেশিন মাধ্যমে কিভাবে প্রকার ভোট দেবে তাহার ডেমো মধ্যে উক্ত মেশিন ব্যবহার করে পাইপারিবে। লোকমানে মধ্যে এই ডমি ভোট প্রদান মাধ্যমে কাহাকু ভোট দেলে তাহা ভিভিপ্যাট মাধ্যমে দেখিপারিবে। এ সংক্রান্ত এক ট্রেনিং উপজেলাপালক সম্মেলনী কক্ষে আজ সমস্ত বিডিও তহসিলদার ও ব্লক লেভেল এক্সটেনশন অফিসর মানুষ দিয়া এতে অতিরিক্ত জেলাপাল রাজস্ব কৈলাশচন্দ্র নায়ক, অতিরিক্ত জেলাপাল প্রোটোকল শরৎচন্দ্র মহাপাত্র, জেলা পরিষদ নির্বাহী অধিকারী জ্যোতিশঙ্কর মহাপাত্র, ডেপুটি কলেক্টর রাকেশ পণ্ডা, মনীষা ষড়ঙ্গী প্রমুখ উপস্থিত ছিলেন।